বৈশাখী তার স্বামী মদন এবং এক ছোট ছেলে চিন্টুর সঙ্গে বাস করে। তাদের সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। মদন সবসময় অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে থাকত, তাই বৈশাখীকে তাদের সংসারের সমস্ত দায়িত্ব বহন করতে হতো। সংসার চালানোর জন্য, অসুস্থ স্বামীর ওষুধ খরচের জন্য এবং বাচ্চা ছেলের পড়াশোনার জন্য বৈশাখী এক বড়লোক বাড়িতে কাজ করত। ধোয়া মোছা রান্না বান্না সমস্ত কিছুই বৈশাখী করত। একদিন শীতকালে সকাল 6টার সময়, কিরে তুই এত দেরি করে এলি কেন? তোকে না আমি বলেছিলাম ভোর 5টার সময় আসতে? আমার ছেলেটা 7টার সময় বেরোবে, ওর টিফিনটা তুই রেডি করে কখন দিবি? আর আমার ছেলে বেরোবে কখন? না দিদিমণি, আসলে শীতকাল তো, আর আজকাল তো প্রচুর ঠান্ডা পড়ছে, এত ভোরবেলা আমি উঠতে পারিনি। কালকে প্রচুর খাটাখাটনি হয়েছিল বলে শরীরটা একটুও ভালো লাগছিল না, তাই আমার আসতে দেরি হয়ে গেল। বাবারে বাবা, তোদের গরিবদেরও আবার ঠান্ডা লাগে? আমি তো ভাবতাম আমাদের শুধু বড় লোকেদেরই বোধ হয় ঠান্ডা লাগে। ভোরবেলা উঠতে পারলি না তুই? আর আমার ছেলেটা ভোরবেলা উঠে স্নান সেরে রেডি হয়েছে খাওয়ার জন্য বসে রইল? আমি তো তোকে প্রত্যেক দিন ভোরবেলা আসতে বলিনি, মাত্র 15 দিনের জন্য বলেছি, আমার ছেলেটার ট্রেনিং আছে বলে। তারপরও তোর অসুবিধা হচ্ছে? ক্ষমা করবেন দিদিমণি, আমি এখন তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করে দিচ্ছি, কাল থেকে আর দেরি হবে না। এই বলে বৈশাখী রান্নাঘরে চলে যায়। সে তাড়াতাড়ি করে বৈশাখী ছেলের জন্য রান্না করে দেয়। বাড়ির কাজকর্ম করতে করতে দুপুর হয়ে যায়। আজকে তো ভোরবেলা চলে এলাম, আমি তো প্রত্যেকদিন স্নান করেই এখানে আসতাম, আজকে তো আমার স্নান করা হলো না। ম্যাডামদের বাড়িতেই কি তাহলে স্নানটা করে নেব? বৈশাখী মনে মনে এসবই ভাবছিল, তখন সেখানে নন্দিতা দেবী এসে বলে, এই বৈশাখী, গিজারটা অন করে দে তো, আমার খুব শীত করছে, আজকে গরম জল দিয়ে স্নান করব। গিজারটা অন করে রাখ, আমি 5-10 মিনিট পরে আসছি, জলটা ততক্ষণে গরম হয়ে যাবে। নন্দিতা দেবীর কথা শুনে বৈশাখী খুবই অবাক হয়ে যায়, কারণ গরিব বৈশাখী গিজার কাকে বলে জানত না। সে কি করবে কিছু বুঝে না পেয়ে রান্নাঘরের দিকে যায় এবং গিজার খুঁজতে শুরু করে। কিরে মূর্খ, আমি তোকে গিজার অন করতে বলেছি আর তুই রান্নাঘরে চলে এলি কেন? না দিদিমণি, আসলে গিজার মানে কি আমি জানি না তো, আমি ভেবেছি জল গরম করতে বলেছেন মানে গিজারটা তাহলে রান্নাঘরেই থাকবে হয়তো। দূর বাবা, তোর মতো মূর্খ মহিলাকে বাড়ির কাজে রেখেও তো দেখছি বিপদে পড়েছি। গিজার কাকে বলে তুই জানিস না? ও, না জানারই তো কথা, তোরা যা গরিব, তোদের বাড়িতে গিজার কি করে থাকবে? গরিবরা তো পুকুরের কনকনে ঠান্ডা জলে স্নান করতে অভ্যস্ত। আমার সাথে বাথরুমে আয়, গিজার কোনটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। নন্দিতা দেবী বৈশাখীকে বাথরুমে নিয়ে যায় এবং গিজার অন করা শিখিয়ে দেয়। জল গরম হয়ে গেলে নন্দিতা দেবী স্নান করে বাইরে বেরিয়ে আসে। দিদিমণির স্নান করা হয়ে গেছে, এবার আমিও স্নানটা করে ফেলি, ম্যাডাম তো গরম জলে স্নান করলো, যা শীত পড়েছে গরম জলে স্নান করতে ভালো লাগবে, আমিও তাহলে গিজারটা অন করে স্নানটা করে নিই। এই বলে বৈশাখী বাথরুমে ঢুকে গিজার অন করে স্নান করে নেয়। গরম গরম জলে স্নান করতে তার খুবই ভালো লাগে। সে মনে মনে ভাবে তার বাড়িতে যদি একটা গিজার থাকতো, তাহলে তার অসুস্থ স্বামী এবং ছোট বাচ্চা ছেলেটা স্নান করার পক্ষে কতই না ভালো হতো। বৈশাখী সেদিনের পর থেকে বেশ কয়েকদিন গিজার অন করে স্নান করতে থাকে। দেখতে দেখতে 15 দিন কেটে যায়। এখন বৈশাখী আগের মতোই সকাল 9টার সময় নন্দিতা দেবীর বাড়িতে যাওয়ার সুযোগ পায়। সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার অসুস্থ স্বামী মদন বলে, কি গো গিন্নি, তুমি যে বেরিয়ে যাচ্ছ, তোমার ছেলেটার যে বড্ড শরীর খারাপ, তুমি তো 10-15 দিন ধরে ভোরবেলা করে বেরিয়ে যাচ্ছ, আর চিন্টু জল গরম করতে না পেরে পুকুরের জলে স্নান করে তো ঠান্ডা লেগেছে, আর তাই জন্য খুব অসুস্থ হয়ে পড়েছে, তুমি জল গরম করে ওকে স্নান করে দিয়ে তারপর যেও। কি, চিন্টু শরীর খারাপ? চিন্টু আমাকে কিছু বললো না তো? আসলে এই কদিন আমি খুব চাপে ছিলাম তো, আমার ছেলেটার দিকে একদমই লক্ষ্য রাখতে পারিনি। এই কনকনে ঠান্ডার মধ্যে আমি তো ম্যাডামদের বাড়ির গিজার অন করে গরম জলে স্নান করি। এক কাজ করি, চিন্টুর তো এখন স্কুল ছুটি, আমি চিন্টুকে কাজের বাড়িতে নিয়ে যাচ্ছি, ওখানকার গিজারের গরম জলে চিন্টুকে স্নান করিয়ে দেব। মা, আমি চলে গেলে বাবা কি তাহলে বাড়িতে একা একা থাকবে? আর বাবা কি করে স্নান করবে? ঠান্ডা জলে স্নান করতে তো বাবারও শীত লাগে।
না না, এখন শীতকালে তোর বাবা রোজ রোজ স্নান করলে চলবে না। তোর বাবা অসুস্থ, ডাক্তার তোর বাবাকে রোজ স্নান করতে বারণ করেছে। আমি তোকে স্নান করিয়ে রেখেই যেতাম, কিন্তু এখন জল গরম করতে অনেক সময় লাগবে। বাড়িতে কাঠকুটো কিছু নেই, এখন কাঠ কুড়িয়ে আনতে গেলে দেরি হয়ে যাবে। তুই চল ম্যাডামদের বাড়িতে যাই। এই বলে বৈশাখী চিন্টুকে নন্দিতা দেবীর বাড়িতে নিয়ে চলে যায়। বৈশাখীর কথা মতো চিন্টু চুপচাপ এক সাইডে সারাদিন বসে থাকে। দুপুরবেলা বৈশাখী চিন্টুকে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। এই দেখ চিন্টু, তুই গিজার কাকে বলে জানতিস না তো? এই দেখ, এটাকে গিজার বলে। এটা সুইচ অন করে দিলে 5-10 মিনিটের মধ্যে গরম জল পড়বে। মা, এই মেশিনটা তো খুব ভালো। শীতকালে এই মেশিনটা যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে কত ভালো হতো বলো? যাদের বাড়িতে এই মেশিন থাকে তাদের তো স্নান করতে ভয় লাগে না। মা, আমি এবার থেকে এখানে রোজ স্নান করব। তোমাকে তাহলে কষ্ট করে আর জল গরমও করতে হবে না। হ্যাঁ বাবা, ঠিক আছে। এই দেখ, জল গরম হয়ে গেছে। নে বাবা, এবার জল মাথায় ঢাল। আহ, কি সুন্দর গরম জল বেরিয়েছে মা। গরম গরম জলে শীতকালে স্নান করতে কত ভালো লাগছে। আহা, কি আরাম, কি মজা, কি মজা। সেদিন থেকে বৈশাখী এবং তার ছেলে চিন্টু প্রত্যেক দিন গরম জলে স্নান করার জন্য নন্দিতা দেবীর বাড়িতে আসত। এরকম ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন চিন্টুকে গিজারের জলে স্নান করতে নন্দিতা দেবী দেখে ফেলে। এই দেখে নন্দিতা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। ও, তাহলে এই ব্যাপার? মা বেটা মিলে রোজ রোজ আমার বাড়ির গিজার চালিয়ে গরম জলে স্নান করা হচ্ছে? আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? বাবার সম্পত্তি মনে করেছে নাকি? আমাকেও চেনে না। গরম জলে স্নান করতে খুব ভালো লাগছে, তাই না? দাঁড়া, আমি কালকে তোকে মজা দেখাবো। গরিবদের গিজারে স্নান করার বড্ড শখ হয়েছে। নন্দিতা দেবী তখন বৈশাখীকে কিছু বলে না, সে সেখান থেকে চলে যায়। পরের দিন নন্দিতা দেবী বাথরুমে যায় এবং বৈশাখী ও তার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য গিজারের তার কাছি দিয়ে কেটে দেয়। নে এবার দেখি তোরা কিভাবে গরম জলে স্নান করিস। আজকাল ভীষণ ঠান্ডা পড়েছে, আমার বাড়িতে কেউ গরম জলে স্নান করার মতো সাহসও পাচ্ছে না। তাই আমাদের এখন গিজারের কোনো প্রয়োজন নেই, আমরা স্নান না করেই শীতকালটা কাটিয়ে দেব। এই বলে নন্দিতা দেবী বাথরুম থেকে বেরিয়ে পড়ে এবং সে বৈশাখী ও তার ছেলের দিকে লক্ষ্য রাখতে থাকে। কিছুক্ষণ পর বৈশাখী তার ছেলে চিন্টুকে নিয়ে বাথরুমে ঢোকে। বৈশাখী গিজারের সুইচ অন করে দেয় এবং কিছুক্ষণ পর তার ছেলের মাথায় জল ঢালতে শুরু করে। গিজারের তার কেটে দেওয়ায় জল গরম হয় না, আর ঠান্ডা ঠান্ডা জল চিন্টুর গায়ে পড়তেই সে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে। ওরে বাবা রে, কি ঠান্ডা জল! মা, জল খুব ঠান্ডা, আর জল দিও না আমার মাথায়। আউ, কি ঠান্ডা! মা, আমি স্নান করব না, আমি স্নান করব না। চিন্টু, এত চেঁচাস না, নাটক করছিস কেন? গিজারের গরম জলে স্নান করছিস, তাও ঠান্ডা লাগছে তোর? মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছিস না? কই দেখি তো কেমন ঠান্ডা জল। এই বলে বৈশাখী জলে হাত দিতেই সে দেখে যে জল কনকনে ঠান্ডা। এ বাবা, গিজারটা কি তাহলে খারাপ হয়ে গেল? জল গরম হলো না কেন? ঠিক তখনই নন্দিতা দেবী হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হয়। কি হলো, গরম জলে স্নান করার শখ মিটে গেছে তো? নে নে, আরো বেশি করে গিজারের জলে স্নান কর। গিজারটা খারাপ হয়নি, আমি ইচ্ছে করেই গিজারটা খারাপ করে দিয়েছি। তোর সাহস তো কম নয়, তুই আমার কাছ থেকে অনুমতি না নিয়ে গিজার চালিয়ে নিজে স্নান করছিস, আর তোর ছেলেকেও স্নান করিয়ে দিচ্ছিস। তাতে কি হয়েছে দিদিমণি? আপনাদের বাড়িতে তো সবাই গিজার চালিয়ে স্নান করেন, আর আমি তো সেই সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বাড়িতেই থাকি। আপনাদের বাড়ির গিজার চালিয়ে স্নান করে আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? হ্যাঁ, অবশ্যই ভুল করেছিস। গরিবরা জীবনে চোখে গিজার দেখেনি, আর তুই গিজারে স্নান করবি? তাই জন্য আমি এতদিন ধরে ভাবছিলাম যে তোর ছেলেকে তুই কেন বারবার আমাদের বাড়িতে নিয়ে আসছিস। নন্দিতা দেবী বৈশাখীকে অনেক উল্টোপাল্টা কথা শোনায় এবং সে বৈশাখীকে কাছ থেকে বের করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। দীর্ঘদিন ধরে স্নান না করার ফলে নন্দিতা দেবীর ছেলে রাজেশের শরীর ভীষণ অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। এই যে শুনুন, আপনার ছেলেকে প্রত্যেকদিন গরম জলে স্নান করাতে হবে। এখন বেশ কিছুদিন ওকে হসপিটালে অ্যাডমিট রাখা হবে। আপনি বাইরে থেকে গরম জল নিয়ে এসে পেশেন্টকে রোজ স্নান করিয়ে দেবেন।
এ বাবা, সে কি আপনাদের হসপিটাল থেকে পেশেন্টকে স্নান করিয়ে দেওয়া হবে না? আমি বাইরে থেকে গরম জল কোথায় পাবো? কোথায় পাবেন সেটা আপনি ঠিক করুন, আমি সেটা বলতে পারবো না। আর আমাদের হসপিটালে কোনো পেশেন্টকে স্নান করিয়ে দেওয়া হয় না, এটা যে যার বাড়ির লোকের দায়িত্ব। নন্দিতা দেবী হসপিটালের বাইরে বেরিয়ে সেখানকার দোকানগুলোতে গরম জলের সন্ধান করতে থাকে। এই যে শুনছেন, আমাকে একটু গরম জল করে দিবেন, আমার ছেলেকে স্নান করাবো। আমার ছেলেটা খুব অসুস্থ, ও হসপিটালে ভর্তি আছে। না না, এখন কাজের সময় মাথা খারাপ করবেন না, যান এখান থেকে। গরম জল করার মতো সময় আমাদের হাতে নেই, যান যান এখান থেকে। আরে এমন করছেন কেন, আমি তো আপনাকে টাকা দেব। ডাক্তার আমার ছেলেকে গরম জলে স্নান করাতে বলেছে, দয়া করে একটু গরম জল করে দিন, না হলে এখন আমি গরম জল কোথায় পাবো বলুন। আরে বাবা, আপনি তো বড্ড জ্বালাতন করছেন। ওই সামনে গিয়ে ডান দিকে দেখুন, একটা মহিলার চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে গিয়ে বলুন, যদি দয়া করে আপনাকে জল গরম করে দেয় তাহলে করে দিতে পারে। যান যান। দোকানদারির কথা শুনে নন্দিতা দেবী চায়ের দোকানে যায়। চায়ের দোকানে গিয়ে বৈশাখীকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। বৈশাখী নন্দিতা দেবীর বাড়িতে কাজ ছেড়ে দেওয়ার পর হসপিটালের সামনে চা বিক্রি করা শুরু করেছিল। বৈশাখী, আমার ছেলে খুব অসুস্থ, ও হসপিটালে ভর্তি আছে। ডাক্তার গরম জল করে একটু স্নান করাতে বলেছে, তুই একটু গরম জল করে দিবি রে। আরে দিদিমণি আপনি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন জল গরম করে দেব না, আপনি বসুন, আমি এখনই ছোট দাদাবাবুর জন্য জল গরম করে দিচ্ছি। এই বলে বৈশাখী রাজেশের স্নান করার জন্য জল গরম করে দেয়। নন্দিতা দেবী জল গরম করার বদলে তাকে টাকা দিতে চাইলে বৈশাখী টাকা নিতে অস্বীকার করে। না দিদিমণি, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না, এই সামান্য একটা কাজের জন্য আমি আপনার কাছ থেকে হাত পেতে টাকা নিব? আমি আপনাদের বাড়ির গিজার চালিয়ে স্নান করেছি, আমার ছেলেকেও আপনাদের বাড়ির গরম জলে অনেকবার স্নান করিয়েছি। আপনাদের অনেক উপকার আছে আমাদের উপর, ওই উপকারগুলোর সামনে এই ছোট্ট উপকার কিছুই নয়। বৈশাখীর কথা শুনে নন্দিতা দেবী তার ভুল বুঝতে পারে, সে বৈশাখীর কাছে হাত জোড় করে ক্ষমা চায়। নন্দিতা দেবীর ছেলে 10 দিন হসপিটালে ভর্তি থাকে। বৈশাখী প্রত্যেকদিন নন্দিতা দেবীকে জল গরম করে দেয়। নন্দিতা দেবী ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। নন্দিতা দেবী খুশি হয়ে একদিন একটা গিজার কিনে বৈশাখীর বাড়িতে যায়। বৈশাখী, তুই যদি এই গিজারটা আমার কাছ থেকে নিস তাহলে আমি খুব খুশি হব। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার মনে করতে পারিস। আর আমি আগেও তোর কাছে ক্ষমা চেয়েছি, আরো একবার তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নতুন গিজার পেয়ে বৈশাখী এবং তার পরিবার খুবই খুশি হয়। তারা তাদের বাড়ির বাথরুমে গিজার লাগিয়ে দেয়। তারপর থেকে শীতকালে স্নান করতে তাদের আর কোনোই অসুবিধা হয় না। তারা এভাবেই হাসি খুশি বসবাস করতে থাকে। দেখেছ বলতে দেখেছ মনোরমার মেয়েগুলোকে? এই যে সকাল হলো, বাড়ি থেকে 5 জনে বেরিয়ে গেল, আবার সেই মধ্যরাতে বাড়ি ঢুকবে। বাপ মা বাড়িতে বসে আছে আর মেয়েগুলোকে রোজ রোজ বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। কি জানি বাবা, এদের ব্যাপার স্যাপার কিছুই তো বুঝি না আমি। ওদের জিজ্ঞাসা করতে তো বলে যে আমরা বাইরে কাজ করতে চাই। কি কাজ যে করে উপরওয়ালাই জানি। ছেলের আশায় একটা নয় দুটো নয় 5-5টা মেয়ে নিয়েছে। মেয়েদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে বিদায় করবে তা নয়, এদের তো কোনো চিন্তাই নেই বাবা। মেয়ে বিদায় করবে কেন গো? মেয়েরা তো মোটা টাকা নিয়ে আসছে বাড়িতে, বাপ মা বসে বসে খাচ্ছে আর মেয়েগুলোকে দিয়ে টাকা ইনকাম করাচ্ছে। ছি, এদের লজ্জাও লাগে না, জোয়ান মেয়েগুলোকে এভাবে ছেড়ে রেখেছে, দিনকালের যে অবস্থা কি আর বলবো। তুমি দেখে নিও, এদের বাবা মা কিন্তু কোনোদিনও 5 মেয়েকে বিয়ে দিতে পারবে না, সারা জীবন এভাবে বাড়িতে বসিয়েই রাখতে হবে। মেয়েগুলো এরকম কুকর্ম করে বেড়ালে বাবা মা কিভাবে বিদায় করবে বলো তো? পাড়ার প্রতিবেশী মহিলারা নরেন্দ্র এবং মনোরমার 5 মেয়েকে নিয়ে আলোচনা করছিল। এটা তাদের পাড়ায় প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে। 2-1 বছর আগের কথা, নরেন্দ্র ও মনোরমা রুম্পা, প্রিয়াঙ্কা, লতিকা, মোহনা এবং শম্পা নামে 5টি মেয়েকে নিয়ে বাস করত। নরেন্দ্র বাবু একটা প্রাইভেট সেক্টরে কাজ করে সংসার চালাত। 5 মেয়ে যথাসাধ্য পড়াশোনা কমপ্লিট করানোর পর মনোরমা তার মেয়েদের বিয়ে নিয়ে বেশ চিন্তায় পড়েছিল। কি গো, মেয়েদের বিয়ে নিয়ে কিছু ভাবলে তুমি? ওদের পড়াশোনা করিয়ে ওদের পেছনে কারি কারি টাকা তো জলাঞ্জলি দিলে,
এবার ওদের বিদায় করে চিন্তা ভাবনা করো নাকি? এভাবে আর কতদিন ঘরে বসে রাখবে? আহা, তুমি আবার শুরু করলে মনোরমা। আমি তো ওদের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজছি, ভালো ছেলে না পেলে কি করব বলো? যাত্রার ঘরে তো আর মেয়েদেরকে চাপিয়ে দিতে পারি না। তুমি সেভাবে ছেলে খুঁজছো কোথায়? সব সময় তো নিউজপেপারের মধ্যে ঢুকে থাকো। জোয়ান মেয়েদের আর কতদিন বাড়িতে বসিয়ে রাখবে? এদের নিয়ে চিন্তা করতে করতেই তো আমি শেষ হয়ে যাব। যতই যাই হোক, মেয়ে সন্তানদের একদিন না একদিন তো বিদায় করতেই হবে। কেন, এখন বড্ড চিন্তা হচ্ছে তোমার, তাই না? তখন তো বলেছিলাম বারবার করে, দুটো মেয়ে আছে থাক, এই যথেষ্ট আমাদের জন্য। তুমি তো ছেলের আশায় এক এক করে পাঁচ পাঁচটা মেয়ে নিয়ে নিলে, বোঝো ঠেলা এখন। তুমি চুপ করো, ছেলে হয়নি এটা আমাদের দুর্ভাগ্য। মেয়েরা বিদায় হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তখন বুঝবে ঠেলা, একটা ছেলে থাকা খুবই জরুরি। মেয়েরা তো শ্বশুর বাড়ি ছেড়ে ঘর সংসার ছেড়ে আমাদের দেখাশোনা করতে আসবে না। আচ্ছা বাবা থামো, আমার একটা কল আসছে, ধরতে দাও। হ্যাঁ হ্যালো, বলুন ঘটক মশাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাই, এ তো খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, আপনি কালকে ওদের আসতে বলুন। না না একদম না একদম না, হ্যাঁ হ্যাঁ রাখুন, ঠিক আছে আসুন। ঘটক মশাই ফোন করেছিল, কি বললো গো, তাড়াতাড়ি বলো। আরে বলছি বলছি, একটু ধৈর্য ধরো। ঘটক মশাই যে ছেলেটার কথা বলছিল না, ওই ছেলেটা আর ওর পরিবার আমাদের বড় মেয়ে রুম্পার ফটো দেখে পছন্দ করেছে, ওরা কালকেই দেখতে আসবে বলছে। বাহ, এটা তো খুবই ভালো কথা, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তুমি আর বসে থেকো না, কালকের জন্য সব কেনাকাটা শুরু করো, অতিথি আপ্যায়নে কোনো রকমের কমতি রাখা যাবে না। এই মেয়ে রুম্পা, শুনছিস? এদিকে আয় শোন কি বলছি। মনোরমা তার বড় মেয়েকে ডাকতে ডাকতে সেখান থেকে চলে যায়। পরের দিন প্রতাপ নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে নরেন্দ্র এবং মনোরমার বড় মেয়ে রুম্পাকে দেখতে আসে। আচ্ছা আচ্ছা, অনেক কথাই তো হলো, আর খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো, এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছি, প্রিয়াঙ্কা লতিকা তোর দিদিকে নিয়ে আয়। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা ও লতিকা রুম্পাকে রেডি করে সবার সামনে নিয়ে আসে। ওই দুজন কারা, আপনার মেয়ের সঙ্গে এলো যে? ওরাও আমার মেয়ে, এটা মেজো মেয়ে আর ওটা সেজো মেয়ে। মানে মেজো মেয়ে সেজো মেয়ে, আপনার টোটাল কটা মেয়ে? কেন, আপনারা জানেন না আমার তো পাঁচটা মেয়ে, আমার কোনো ছেলে নেই। না আমাদের ক্ষমা করবেন, এই বিয়েটা সম্ভব নয়। আমরা ভেবেছিলাম রুম্পা আপনাদের বাড়ির একমাত্র মেয়ে, আমরা একমাত্র মেয়ের সঙ্গেই আমার ছেলের বিয়ে দিতে চাই, যেখানে কোনো ভাই বোন থাকবে না, কেবল একটাই মেয়ে থাকবে, যাতে মেয়ের মা বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি তার জামাই পাই। এ কি বলছেন কি আপনি, আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। আমি বলতে চাইছি যে আপনাদের তো পাঁচটা মেয়ে, আপনাদের নাম মাত্র কয়েক কাটা জমি জায়গা ছাড়া আর তো কিছু নেই। পাঁচ মেয়ের মধ্যে ভাগ করলে এক একজনের ভাগে কি বা থাকবে বলুন তো। ছি, আপনারা এত নিচু মনের মানুষ, আমি কখনো ভাবিনি। যান চলে যান এখান থেকে, আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না, সম্পত্তি দেখে ছেলের বিয়ে দিতে এসেছেন। যান বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান এখান থেকে। নরেন্দ্র বাবু খুব রেগে গিয়ে ছেলে পক্ষকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে তাদের পাঁচ মেয়ের জন্য কেন জানি না সম্বন্ধ আশায় বন্ধ হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও নরেন্দ্র ও মনোরমা তাদের মেয়েগুলোর বিয়ে দিতেই পারছিল না। মেয়েগুলোর পড়াশোনা শেষ করে সবাই এখন বাড়িতে বসেই থাকত। এভাবে দেখতে দেখতে দুবছর কেটে যায়। নরেন্দ্র বাবুর বয়স হয়ে যাওয়ায় তার চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যায়। নাও এবার তোমার রিটায়ারমেন্ট হয়ে গেল, ইনকামের রাস্তা এবার পুরোপুরি বন্ধ। এবার আমরা পাঁচ মেয়ের বিয়ে কিভাবে দেব? আমার তো চিন্তায় মাথা ঘুরছে, পাঁচ মেয়েকে কিভাবে বিদায় করব এবার আমি। আহা মনোরমা, তুমি একটু শান্ত হও, এত ভেঙে পড়লে হবে না গো বাবা। তুমি সবসময় অতিরিক্ত চিন্তা করো, তোমার এই স্বভাবটা খুব বাজে, কিন্তু শরীর খারাপ করবে যে। চিন্তা করবো না তো কি করবো বলো, বাড়িতে পাঁচ পাঁচটা জোয়ান মেয়ে থাকলে চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। তোমার তো কিছু যায় আসে না, জন্ম দিয়েই তোমার কর্ম শেষ হয়ে গেছে। তুমি চুপ করবে একটু, আজকেই তো আমার রিটায়ারমেন্ট হলো, আমাকে একটু সময় দাও, আমি কোনো না কোনো কাজ নিশ্চয়ই খুঁজে নেব, তুমি দেখে নিও। এবার তুমি দয়া করে চুপ করো, মেয়েরা শুনলে বেকার চিন্তা করবে। পাঁচ মেয়ে দরজার আড়াল থেকে তাদের বাবা মায়ের সব কথাই শুনছিল। তাদেরকে নিয়ে তার বাবা মায়ের এত চিন্তা দেখে তাদেরও খুব খারাপ লাগত। তারা তাদের বাবা মায়ের পাশে দাঁড়াতে চাইত, কিন্তু তারা মেয়ে হওয়ায় কোনো কিছু করতেও তারা ভয় পেত। নরেন্দ্র বাবু পরের দিন থেকেই নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে।
কিন্তু তার অনেক বয়স হয়ে যাওয়ায় সে ভালো কোনো কাজ খুঁজেই পায় না। দেখতে দেখতে এভাবেই দু মাস কেটে যায়। মনোরমা দেবীর চিন্তা দিনের পর দিন আরো বেড়েই চলেছিল। একদিন তাদের পাঁচ মেয়ে তাদের কাছে এসে বলে, বাবা মা তোমাদের সঙ্গে একটা দরকারি কথা ছিল, আসলে আমরা পাঁচ বোন। কি বল বল, তোরা কোনো ছেলে কি পছন্দ করেছিস নাকি? তোদের কোনো ছেলে পছন্দ করেছে, বিয়ের কথা বলেছে? না মা, এমন কিছু নয়। আসলে আমরা পাঁচ বোন মিলে তোমাদের চিন্তা দূর করতে চাই। বাবা কোনো কাজ পাচ্ছে না, সংসারের এই টানাটানি অবস্থা, তাই আমরা ভেবেছি যে আমরা পাঁচ বোন মিলে বেকার তো বাড়িতে বসেই থাকি, আমরা পাঁচ বোন যদি কিছু না কিছু কাজ করি তাহলে কেমন হবে? হ্যাঁ বাবা, রুম্পা দিদি একটা বড় পার্লারে কাজ পেয়েছে, আর আমি একটা শপিং মলে সেলসম্যানের কাজ পেয়েছি, আর লতিকা খুব ভালো সেলাই জানে বলে ও একটা বড় টেলার্সে কাজ পেয়েছে, মোহনা একটা শপিং মলে বিলিং ডিপার্টমেন্টসে কাজ পেয়েছে। থাক, অনেক হয়েছে, থাম এবার। তোরা আমাদের কিছু না জানিয়ে তোরা এত দূর পর্যন্ত ভাবলি কি করে? তোরা ভাবলি কি করে যে আমরা তোদেরকে কাজ করতে পাঠাবো বাইরে? তোরা কি ব্যাটা ছেলে নাকি? হ্যাঁ, যে ছেলেদের মতো কাজ করতে যাবি? চাকরির জন্য তো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিস, কই এতদিনে তো একজনও চাকরি পেলি না তোরা? ছেলে নয় মেয়ে, কিন্তু এত সমস্যা কি? আজকাল মেয়েরা তো সবকিছুই করছে, আমার মেয়েরা আমাদের কথা ভেবে এগিয়ে এসেছে, কিছু একটা করবে বলছে করুক না, মেয়েরা এখন ছেলেদের থেকে কোনো অংশই পিছিয়ে নেই তো। আগে পিছিয়ে ভেবে চিনতে কথা বলো, জোয়ান মেয়েদের এখন বাইরে কাজে পাঠালে লোকজন কি বলবে? পাড়ার লোকে শুধু শুধু বদনাম করবে, আর আমার মেয়েগুলোর বিয়েই হবে না। কি হবে না হবে সেটা আমি বুঝে নেব, কোনো কাজই ছোট নয়, আমার মেয়েরা তো চাকরির জন্য চেষ্টা করছে, ওরা যতদিন চাকরি পাচ্ছে না ততদিন এই কাজগুলোই করুক না, কোনো সমস্যা নেই। তোরা চিন্তা করিস না মা, আমি তোদের সাথে আছি, তোদের যেটা ভালো লাগে তোরা সেটাই কর, যাই করিস না কেন শুধু মন দিয়ে করবি, কেমন? বাবার সাপোর্ট পেয়ে পাঁচ মেয়ে খুব খুশি হয়। পরের দিন থেকেই পাঁচ মেয়ে নিজের নিজের আলাদা আলাদা কাজ জয়েন করে। মাসের শেষে তারা তাদের পারিশ্রমিকের টাকা নিয়ে এসে বাবা মায়ের হাতে তুলে দেয়। এভাবেই বেশ কয়েক মাস চলতে থাকে, সব ঠিকঠাকই ছিল। কিন্তু পাঁচ মেয়েকে রোজ রোজ বাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখে পাড়া পড়োশী নানান রকম আজে বাজে মন্তব্য করতে শুরু করেছিল। এগুলো দেখে মনোরমা দেবী খুব চিন্তায় পড়ে। পাড়ার লোকের আজে বাজে মন্তব্য শুনে সে যেমন খুব রেগে যায়, তেমনই খুব ভয়ও পেয়ে যায়। বাড়ি এসে মনোরমা বলে, তোমার জন্য হয়েছে এসব, দেখেছো তো পাড়া সবাই কিভাবে আমাদের মেয়েদের বদনাম করছে? আমি যেটা ভেবেছিলাম সেটাই তো হলো, আর মেয়েদের বিদায় করতে হবে না তোমাকে, সারা জীবন মেয়েদের বাড়িতে পুষে রাখো। আরে বাবা, কি হলো কি বলবে তো, তুমি এত রেগে আছো কেন? কে কি বললো তোমাকে? কিছু জেনে লাভ নেই তোমার, অনেক করেছো যা করার, এবার আমি যা ভালো বুঝবো তাই করব। এই তোরা সবাই শোন, আজকে থেকে তোদের বাড়ির বাইরে পা রাখা বারণ, তোরা কেউ কোনো কাজে যাবি না, বুঝেছিস? দরকার পড়ে আমি বাইরে গিয়ে টাকা ইনকাম করে আনবো, কিন্তু আমি তোদেরকে আর কাজ করতে দেব না। মা, তুমি লোকের কথা কেন শুনছো? আমি কি বললাম শুনতে পেলি না? যা ভেতরে যা চুপ করে। মনোরমা তার পাঁচ মেয়ের কাজে যাওয়া একেবারেই বন্ধ করে দেয়। সে নিজেই লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। অনেক বেশি মানসিক চাপ নেওয়ার ফলে একদিন হঠাৎ করে মনোরমা খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখানো হলে মনোরমাকে 3 মাস বেড রেস্টে থাকার কথা বলা হয়। ডাক্তার অনেক অনেক টাকার ওষুধ লিখে দেয়। মনোরমার এক কঠিন অসুখ হয়েছিল, সে সারাক্ষণ ঘরবন্দি হয়ে পড়ে থাকত, কারোর সঙ্গে কথা বলতো না, সারাদিন বিছানায় শুয়ে থাকত। বাবা মায়ের একই হয়ে গেল, মা আমাদের পাঁচ বোনকে নিয়ে এত চিন্তা করত যে আজকে মায়ের এই অবস্থা হয়েছে, এত ওষুধ ডাক্তার খরচ আমরা এবার কোথায় পাবো? যে করেই হোক তোদের মাকে সুস্থ করে তুলতেই হবে, আমি দিনমজুরের কাজ করব কাল থেকে। না বাবা, এই বয়সে তুমি দিনমজুরের কাজ করতে পারবে না, কিছু হয়ে গেলে কি হবে বলো তো? মায়ের মতো তুমিও যদি অসুস্থ হয়ে পড়ো, আমরা পাঁচ বোন আবার আগের মতো কাজ করব, আমাদেরকে নিয়ে কে কি বললো কিচ্ছু যায় আসে না আমাদের। পাঁচ মেয়ে আবার নিজের নিজের কাজ জয়েন করে। তারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে আনত। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। রুম্পা, প্রিয়াঙ্কা এবং লতিকা তিনজনে এখন অনেক ভালো একটা চাকরি পেয়ে গিয়েছিল। শহরের অনেক ভালো বড় বড় ডাক্তার দেখিয়ে তারা তাদের মাকে একেবারে সুস্থ করে তোলে।
সুস্থ হওয়ার পর মনোরমা জানতে পারে যে তার মেয়েরাই কাজ করে টাকা ইনকাম করে তাকে সুস্থ করে তুলেছে। সে মনে মনে তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে তোরা, আমি নিজে একটা মেয়ে হয়ে তোদের সবসময় ছোট করেছি। তোরা মেয়ে হয়েও ছেলেদের মতো কাজ করে দেখিয়েছিস, আর আমি সবসময় তোদের উন্নতির পথে কাটার মতো বাধা হয়ে দাঁড়িয়েছি। আমাকে ক্ষমা কর তোরা মা। মা, তুমি এমন বলো না, দোষটা তোমার নয়, দোষটা এই নোংরা সমাজের। যারা মেয়েদের নিচু চোখে দেখে, মেয়েদের দিকে সবসময় আঙুল তুলে, যারা মেয়েদেরকে বোঝা মনে করে, তাদের জন্য আজকে আমাদের মেয়েদের এমন দুর্দশা হয়েছে। মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারে, যদি তারা বাবা মায়ের সাপোর্ট পায়। মনোরমা তার ভুলের জন্য যেমন অনুশোচিত ছিল, তেমনি তার পাঁচ মেয়েকে নিয়ে খুবই গর্ববোধ করছিল। কয়েক মাসের মধ্যেই পাঁচ মেয়ের জন্য অনেক ভালো ভালো পরিবার থেকে বিয়ে সম্বন্ধ আসে। মনোরমা ও নরেন্দ্রবাবু একসঙ্গে পাঁচ মেয়ের বিয়ে দেয়। বিয়ের পরও পাঁচ মেয়ে তাদের বাবা মায়ের কথা বলেনি। বাবা মা, তোমরা আমার কাছে থাকবে, তোমাদের একা একা থাকতে হবে না এখানে। না বাবা মা আমার কাছে থাকবে, আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার বর তোমাদের নিয়ে যেতে বলেছে। দেখেছো মনোরমা, তুমি বলেছিলে না মেয়েদের বিদায় হয়ে গেলে তারা আমাদের দেখাশোনা করতে আসবে না, খোঁজ নিতেও আসবে না। দেখো দেখো, ওরা এখন আমাদের কথাই চিন্তা করছে। ওরা মেয়ে হয়েও ছেলেদের মতো সমস্ত দায়িত্ব পালন করছে। মেয়েদের বিদায় হয়ে গেলেও তারা কখনো পর হয়ে যায় না মনোরমা। নরেন্দ্র ও মনোরমাকে তাদের বড় মেয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এভাবেই পাঁচ মেয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে থাকে।